আসসালামু আলাইকুম বন্ধুরা, সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার একটা বিষয় থাকে। সাধারণত অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য দিয়ে থাকেন। স্বাগত বক্তব্য মানেই হলো সবাইকে স্বাগত জানানো অনুষ্ঠানে আসার জন্য। চলুন জেনে নিই স্বাগত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যখন স্বাগত বক্তব্য দিতে যাবেন তখন শুরুতেই সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য শুভেচ্ছা জানাবেন। এই সময় আপনার কণ্ঠ থাকবে শান্ত শিষ্ট এবং সাবলীল। অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আগত দর্শকবৃন্দ, তারা যদি আসন গ্রহণ করে না থাকেন তবে তাদের শৃঙ্খলার সঙ্গে আসন গ্রহণ করার জন্য বলবেন। যারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাবেন। অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাবেন। অনুষ্ঠানটি কোন বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্পর্কে কিছু বলবেন, অর্থাৎ অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। এবারে একটি ডেমো স্ক্রিপ্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে স্বাগত বক্তব্য কিভাবে দিতে হয়। চলুন দেখে নিই। ধরা যাক বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম আমি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে স্বাগত বক্তব্য দিয়ে চলুন। আমি আমার স্বাগত বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোন, যাদের রক্ত ও সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন তাদেরকে। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে, এবং শেষের দিকে থাকছে আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। আশা করছি সকলে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই বিজয় দিবসের এই উদযাপন সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম কিভাবে যে কোনো একটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে হয়, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, এবং আমি একটা ডেমো স্ক্রিপ্টের মাধ্যমে বিষয়টি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, স্বাগত বক্তব্যর কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম। আশা করি যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই স্বাগত বক্তব্য প্রদান করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।